ওয়েলকাম টু মাই চ্যানেল পিজিস মাদার্স ওয়ার্ল্ড। আমি শোভরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি আমার কিচেনের কিছুটা ক্লিনিং করেছিলাম, তো সেটাকে আজকে রিঅ্যারেঞ্জ করবো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো মঙ্গলবার রাতে আমি মিক্সারটা ফাঁকা করে কিছুটা ঠিক করে রাখবো, আর বাকিটা কালকে রাতে অ্যারেঞ্জ করবো। তো চলো। তো আজকে গ্যাসের নিচের তাকটা আমি ফাঁকা করে রাখবো, কালকে ওইগুলো পরিষ্কার করে রাতে এগুলো আবার রিঅ্যারেঞ্জ করবো, তো সেটাই তোমাদের একটু শেয়ার করব। তো আজকে নেক্সট ডে বুধবার, তো বুধবারে এখন বাজে সন্ধ্যা 7:30 মতন। তো আমি আজকে বোতলগুলো, তারপরে যে কৌটোগুলো এক্সট্রা হয়েছিল খালি, সেগুলো আমি সব কালকে আজকে সাফ করেছিলাম, আর কাছাকাছি রান্নার সব কিছু দিয়ে আজ সকাল থেকে আর ভিডিও করিনি। তো সন্ধেবেলায় রিঅ্যারেঞ্জটাই তোমাদের সঙ্গে শুধু শেয়ার করবো। তো নিচে আমি আশীর্বাদের প্যাকেটগুলো কেটে পেতেছি, আর কিছু সাদা এমনি প্যাকেট ছিল, আর এইটাই আমি হলুদ পাঁচফোড়ন চিড়ে এইগুলো বোটো করে রেখে দিই, তাহলে নিতে সুবিধা হয়। আর পুরোনো ট্রেগুলোতে বাকি সব তেল, বাকি যে মশলাগুলো আছে মৌরি মেথি, তো ওগুলো সব রাখি যাতে নিতে অসুবিধা না হয়। আর তার নিচের তাকগুলো আমি ডাল ম্যাক্সিমাম ডালই আছে সব, আর ফাঁকা কৌটোগুলো রেখেছি, তো ওগুলো পরে যখন প্রয়োজন হবে তখন আবার নিয়ে নেব। তো নর্মালি আমার কিচেন রেন্টের হাউস এটা, তো এই রেন্ট হাউসে যেরকম ক্যাপাসিটি আছে তার উপরে আমি আমার রান্নাঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। তো কেমন লেগেছে আমাকে জানাবে, আর কিছু যদি এখানে করতে হয় আমাকে প্লিজ জানিও, তাহলে আমি সেটাই ঠিক করব। তো মোটামুটি আমার সব ঠিক করা হয়ে গেছে, তো এবার আমার রান্নাঘরটা ফাইনালি তোমাদের একটু দেখাবো, তো চলো। তো এন্ট্রি করে ফার্স্টে আমার এই মিক্সারটা রয়েছে, তো আগে খাওয়ার রাখতাম, এখন কৌটোগুলো রাখি, আর এগুলোই বাসন কিছু রাখা আছে, আর বাসনের র্যাকে কিছু বাসন আছে, আর ফ্রিজ আছে রান্নাঘরে একটা, তোমাদের আগে আমি দেখিয়েছিলাম। তো আগের ভিডিওতে আমার ফ্রিজটা পুরনো ছিল, তো ফ্রিজটা নতুন নিয়েছি এখন, তো ফ্রিজে এটা একটা নতুন আছে, বাকি সব আগেকার সব জিনিস আছে। তো আগে আমি ভিডিওগুলি সকালে আপলোড করতাম, আর একটা নয় পাবলিক করতাম, তো একটু প্রবলেম হয় এখন ভিডিওগুলো একটু পাবলিক আপলোড করতে দেরি হচ্ছে, তো পাবলিক করতে করতে 5:30 বেজে যায়, তো প্লিজ কিছু মনে করো না। তো আমার এই নন মডিউলার কিচেনটি কেমন লাগলো জানাবে, আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার দুদিন পরে, দুদিন আমি আর ভিডিও বানাবো না। তো চলো, আবার দেখা হচ্ছে স্যাটারডে। বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।